বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টিকাদান কার্যক্রমে স্পষ্টতই যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। এটি সত্যিই বিস্ময়কর। আন্তঃব্যাংক লেনদেনে ডলারের প্রকৃত দর প্রকাশ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার ডলার বিক্রির দর দেখানো হয়েছে 106.15 টাকা, আর কেনায় 101.67 টাকা। টানা বৃষ্টিপাত ও জোয়ারে পদ্মা নদীর পানি বেড়েই চলেছে। শরীয়তপুরে পদ্মার পানি 37 সেন্টিমিটার উপর দিয়ে বয়ে চলেছে। জেলায় এখনও পর্যন্ত কোনো গ্রাম পানিতে প্লাবিত না হলেও নিম্নাঞ্চল কিছুটা প্লাবিত হয়েছে। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পাটবাজারে 0 পয়েন্টে এক কলেজ ছাত্রকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে পৌর বাজারের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। দক্ষিণ কোরিয়ার পদার্থবিদরা নতুন এক আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছে বিশ্বকে। পরিবেশ বান্ধব বা নিরাপদ পারমাণবিক শক্তির একটি কৃত্রিম উৎস আবিষ্কার করেছেন তারা। চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ভারত। গতকাল বিকেলে এই দল ঘোষণা করে বিসিসিআই। 30 বছরের আগে বিয়ে না করার পরামর্শ দিয়েছেন মডেল ও অভিনেত্রী সোহানা সাবা। সম্প্রতি ঘর সংসার নিয়ে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা আলাপে এই পরামর্শ দেন তিনি।